লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চ পুলিশকে এক সপ্তাহের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে হাজির করার নির্দেশ দিয়েছে। শেখ রশিদ আহমেদের কারাদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি করেন হাইকোর্টের বিচারপতি সাদাকাত আলী খান। রাওয়ালপিন্ডির আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সৈয়দ খুররাম আলী আদালতে হাজির হন। বিচারক আরপিওকে জিজ্ঞাসা করেন, সাবেক মন্ত্রী ও তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি কোথায়? আপনি কি শেখ রশিদ আহমেদকে হাজির করবেন নাকি আদালতে লিখিত জবাব দেবেন? তবে আরপিও আরও 15 দিন সময় চেয়েছে। আরপিওর অনুরোধের পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে 15 দিন খুব বেশি, কারণ এটি একটি সাধারণ মামলা নয়, এমনকি 2 দিনও অনেক বেশি। আইনজীবী সর্দার আব্দুল রাজ্জাকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সাদাকাত আলী বলেন, আরও 7 দিন সময় দিচ্ছি। আদালত বলেছে, শেখ রশিদ আহমেদকে এক সপ্তাহের মধ্যে হাজির না করলে আদালত এফআইআর এর নির্দেশ দেবেন। আদালত এক সপ্তাহের জন্য মামলার শুনানি মুলতবি করেছেন। এদিকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সিনিয়র সহসভাপতি এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ বলেছেন, নওয়াজ শরীফের প্রত্যাবর্তন উন্নয়নের যাত্রার দিকে নিয়ে যাবে। শাহাদারায় রাজনৈতিক সমাবেশের বক্তৃতা মরিয়ম জোর দিয়ে বলেন, পিএমএলএন নেতা জাতিকে সাহায্য করার জন্য ফিরে আসছেন। তিনি যোগ করেছেন, নওয়াজ শরীফ দেশের অসুস্থ অর্থনীতিকে শক্তিশালী করবেন এবং সন্ত্রাসবাদের হুমকির অবসান ঘটাবেন। 21 অক্টোবর জনগণ প্রমাণ করবে যে নওয়াজ শরীফই একমাত্র নেতা। তিনি বলেন, যারা তার পূর্ববর্তী বহিষ্কারের জন্য দায়ী তাদের এখন উদাহরণ হিসেবে ধরা হচ্ছে এবং পাকিস্তানের জনগণ তাকে ফিরে পাওয়ার জন্য সাগ্রহে প্রস্তুত হচ্ছে। মরিয়ম নওয়াজ পুনর্ব্যক্ত করেছেন যে নওয়াজ শরীফ পুনরুজ্জীবিত শক্তি নিয়ে ফিরে আসছেন। 21 অক্টোবর আশা, উন্নয়ন, শান্তি, কর্মসংস্থান এবং পাকিস্তানের মুদ্রাস্ফীতির সম্ভাব্য সমাপ্তির প্রতীক। তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, মিথ্যা অভিযোগ এবং আটক সহ তিনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন তা স্বীকার করেছেন, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল।